এবার উল্টে হয়ে চলে গেল। তোমার কি পুরি? তোমার চলো আমরা এখন একটুখানি ডাব খেয়ে নিচ্ছি এখানে। এই দেখো দীঘার ট্রেন যাচ্ছে, দেখো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5:40 সকালবেলা। তো আমরা আজকে চলে যাবো মন্দারমণি। তো মোটামুটি লাগেজ ফাগেজ সবই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, সাথীও রেডি হয়ে গেছে, আর বাইরেও কিছু লাগেজ আছে। তো আমরা আজকে যাচ্ছি মোট 4টে গাড়ি, দুটো গাড়ি নিচে চলে এসেছে আর একটা গাড়ি একটু লেটে যাবে। তো আমরা 3টে গাড়ি একসাথে যাবো আর পরে ভুলটাই আর একটা গাড়ি নিয়ে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে গেছি মন্দারমণির উদ্দেশ্যে। তো এখন 19 কিলোমিটার মতন চলে এসেছি, এখন আছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো আমার গাড়িতে কে কে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাঁদিকে তো সুবীর বসে আছে দেখতে পাচ্ছ, আর পেছনে আছে সাথী আর মামুনি, দুজন পেছনে আছে। তো আমরা 4 জন যাচ্ছি আর মোট 3টে গাড়ি আমরা যাচ্ছে, একটা টাটা পাঞ্চ আর একটা নেক্সন আর আরেকটা i20 পরে আসবে, একটু বেলার দিকে আসবে। তো আমরা এখন এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে টোল রোডে উঠে যাবো আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমরা এই মন্দারমণির জার্নিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমাদের একটা জায়গায় চা খেতে হবে, ব্রেকফাস্ট করবো কোলাঘাটে, তো সবই তোমাদেরকে দেখাবো। দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা নিবেদিতা সেতু দিয়ে। তো প্রতিবার তো এই রাস্তার দিয়ে আসি আর এই জায়গার ভিডিওটা আমার প্রতিটা ব্লগেই আছে। তো এই দেখো এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাও দেখা যাচ্ছে, সেই দেখো মাথাটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। তো চলো আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। তো আমাদের মন্দারমণি যাত্রার আজকে প্রথম টোল। আমরা 48 কিলোমিটার মতন কভার করেছি। তো এখন বাজে 7:20। তো দেখা যাক আমরা কটায় পৌঁছাই। তো এই দেখো 500 মিটারের মধ্যে টোল গেট। তো আমরা এখন ধুলাগড় টোল প্লাজায় এসে একটু চা খাবো। তো এখানে দেখো আজকে সানডে বলে প্রচুর বাইকাররা এসছে, প্রচুর বাইকাররা, কেউ দীঘা কেউ মন্দারমণি, অনেক যে যেখানে পাচ্ছে টুরে যাচ্ছে আর কি। এখানে গাড়ি রেখে দিয়েছে দেখো, আর এদিকে আছে টাটা পাঞ্চ আর নেক্সনটা আসছে আর কি। তো এদিকে দেখো দুখানা বাইক, দেখো ওগুলো কী বাইক রে সুবীর? হ্যালো হ্যাঁ, হার্লে ডেভিডসন, চেহারা বাইক দারুণ লাগছে দোকানা গাড়ি। তো ধুলাগড় টোল প্লাজায় আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট মতন দাঁড়িয়ে, ওখানে একটু চায়ের ব্রেক নিলাম আর কি। তো চা খেয়ে আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এখন অলমোস্ট আমরা 50 কিলোমিটার মতন আমরা এসেছি ধুলাগড় টোল প্লাজা, মানে আমাদের বাড়ি থেকে। তোমরা তো যা মন্দারমণি যাচ্ছি আর কি, মন্দারমণি আরও এখান থেকে প্রায় 170 কিলোমিটার রাস্তা, আমাদের বাড়ি থেকে প্রায় 220 কিলোমিটার। তো 50 কিলোমিটার 51 কিলোমিটার মতন আমরা এসেছি। রাস্তায় আজকে ট্রাফিক আছে প্রচুর, মানে সানডে দেখো রাস্তায় প্রচুর ট্রাফিক, যেহেতু সানডে প্রচুর লোক আজকে, কেউ ডে আউটিংয়ে যাচ্ছে, কেউ দীঘা মন্দারমণি, প্রচুর গাড়ি রয়েছে রাস্তায় আর কি। তো দেখা যাক এখন আমরা কটায় পৌঁছাই। তো আমরা 2 দিন মন্দারমণিতে থাকবো, হোলিটা আমরা ওইখানেই কাটাবো। আজকে রবিবার, কালকে সোমবার, আগামীকাল হচ্ছে হোলি, হোলিটাও আমরা মন্দারমণিতে কাটাবো। তো এই দেখো সব প্রিপারেশন নিয়ে, সব ড্রেস ফেস বানিয়ে নিয়ে এসছে। তোমরা তোমাদের প্রিপারেশন কি? আমরা ড্রেস বানিয়ে নিয়ে এসেছি, সমুদ্রের ধারে সাজবো গুজবো, ফটো তুলবো, ফটো তোলা, আর মানে পুরো হোলিটা তাহলে মন্দারমণিতে সেলিব্রেশন হবে তাই তো? আর সাথে কি, সাথে খাওয়া দাওয়া? তোমরা এবার কি খাও দেখি, খাওয়া দাওয়া তো আমাদের উপর নির্ভর করছে না, আমাদের উপর নির্ভর করছে তাহলে আলু সিদ্ধ আর ভাত। হ্যাঁ, আমাদের উপর যদি ছেড়ে দেয় তাহলে তো আমরা এই সাদা মাটা মাছের ঝোল ভাত খাবো। তা ওদের ওদের উপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো ওরা আবার সেই চিংড়ি, কাঁকড়া, ইলিশ এইসব খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা কি খাওয়া দাওয়া করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো।
চলো আমি এখন ফুল ট্যাঙ্কি তেল করে নেবো, আমার হাফ ট্যাঙ্কি মতন তেল আছে। তো আজকে জিও পাম্পে দেখো রেটটা দেখো 103.99 টাকা। রাস্তাঘাটে তো এইসব প্রচুর দেখা যায় আর কি। আর অ্যাকচুয়ালি এইসব বড় বড় গাড়িগুলো, ট্যাঙ্কারগুলো, 10 চাকা 16 চাকা ট্রাকগুলো, এগুলো সব রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে চালায় এরা, তো যার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো রাত্রিবেলা হয়। তো তো চলো আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, কোলাঘাট আর সম্ভবত 5-7 কিলোমিটার 8 কিলোমিটার আছে আর কি। তো এবার কোলাঘাটে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে আমরা রুটি আর একটা মিক্স সবজি পাওয়া যায়। এর আগের ব্লগেও তোমরা দেখেছো আমরা কোলাঘাটের একদম শেষের দিকে লাস্টের দিকে একটা হোটেল আছে, যে হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করি আর কি। তো ওখানেই এবারও করব। কি ব্রেকফাস্টে কি রুটি নেবা নাকি না অন্য কিছু? চলো রুটি। তো চলো ব্রেকফাস্টে আমরা তাহলে রুটি, মিক্স সবজি আর ডিমের অমলেট, তো এইসবগুলোই খাবো, খেয়ে দিয়ে তারপর ওখানে এতগুলো লোক, আগে দুটো গাড়ি চলে গেছে, সামনে আছে নেক্সন আর পাঞ্চ, তো আমি পেছনে আছি, তো প্রায় আমাদের 12-13 জন লোক হবে আর কি 3টে গাড়িতে। আমাদের দুটো গাড়ি কোলাঘাট পৌঁছে গেছে, তো আমি এখনো পৌঁছাতে পারিনি, সামনেই কোলাঘাট আসছে। তো ওদেরকে বললাম তোরা মোটামুটি খাওয়া দাওয়ার অর্ডার দে। তো দেখো আজকে রাস্তায় এত ট্রাফিক, মানে সানডে বলে বা ছুটির দিন বলে কি এত ক্রাউড বুঝতে পারছি না আমি, এত ট্রাফিক আর কি। তো নর্মালি রাস্তাঘাটগুলো ফাঁকাই থাকে, যেহেতু পরপর ছুটি পড়ে গেছে, আজকে যেমন সানডে কালকে দোল, তারপরের দিনও সম্ভবত ছুটি, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা চাকরি বাকরি করে তারা একটা 2-3 দিনের ছুটি পেয়ে গেলো, যার কারণে সব দীঘা মন্দারমণি সব ঘুরতে চলে যাচ্ছে আর কি, যার কারণে রাস্তা এত মানে গাড়ি আর কি। তো আমরা এখন রূপনারায়ণের উপর দিয়ে যাচ্ছি, রূপনারায়ণ নদী পার করলেই তো কোলাঘাট। তো ওইদিকে দেখো এই যে রেল ব্রিজ, তো চলো আমরা কোলাঘাট ঢুকে গেছি। অ্যাকচুয়াল আমরা কোলাঘাটে দাঁড়াবো বলে ঠিক করেছিলাম, কিন্তু হোটেলগুলোতে এত ক্রাউড, এত ক্রাউড মানে অনেক সময় লেগে যাবে, যার জন্য আমরা দেখো দীঘা রাস্তায় ঢুকে গেলাম আমরা কোলাঘাট থেকে। এবার সামনে গিয়ে শেরি বাংলা আছে, শেরি বাংলায় খেতে পারি, বা যে কোনো হোটেল যদি পাই সেই হোটেলেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো আর কি। প্রতিবার কোলাঘাটে যে হোটেলটায় খাই ওই হোটেলটা প্রচুর ভিড়, মানে আমার আইডিয়া যে আমরা 12-13 জনের খাবার অর্ডার দিতে দিতে মোটামুটি ঘন্টা দুয়েক লাগিয়ে দেবে আর কি। ওর জন্য আর রিস্ক নিলাম না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে, যার জন্য আমরা দেখি সামনে যদি কোনো ভালো। আর অ্যাকচুয়াল কোলাঘাটের হচ্ছে একটা মানে মিডিল পয়েন্ট আর কি, সব গাড়ি কোলাঘাটে দাঁড়ায়, যার জন্য আমরা কোলাঘাটটাকে অ্যাভয়েড করলাম এত ভিড়ের জন্য। দেখি সামনে ভালো হোটেল পেলে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা কোলাঘাটে দেখলে তো প্রচুর ক্রাউড ছিল হোটেলগুলো, দেখুন কোলাঘাটে ঢুকতে পারিনি, আর তারপর শেরি বাংলায় চান্স এলাম, শেরি বাংলায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ওখানেও খাওয়া দিয়ে দেখে যাবো। শেরি বাংলাকে জাস্ট এগিয়েছি একটা হোটেলে, আকাশ হোটেলে ঢুকেছি আমি, তো এখানেও প্রচুর লোকজন আছে, খাবারের অর্ডার দিয়েছি, রুটি সবজি ডিমের অমলেট, এখন দেখা যাক কখন দেয়। এত দেখো খাবারের জন্য সব বসেছে, আমাদের ব্রেকফাস্ট পেয়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ব্রেকফাস্টে আমাদের দেখো এখানে রুটি আর সবজি আছে আর ডিমের অমলেট আছে, এদিকে দেখো সব এখানে বসে আছে। তোমার কি পুরি? তোমার রুটি তো চলো আমরা মিনিট দশেকের মধ্যে আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপর আবার আমাদের জার্নি শুরু করবো। স্যার ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা ব্রেকফাস্ট করে আমাদের দুটো গাড়ি ছেড়ে দিয়েছে, তো সাথে গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে, এগুলো তো 30 টাকার। হ্যাঁ তো আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করা তো না মনে হচ্ছে যুদ্ধ করে ব্রেকফাস্ট করতে হলো আর কি, মানে এত ক্রাউড, এত লোক এক একটা হোটেলে, মানে এত পরিমাণে লোক দীঘা মন্দারমণি যাচ্ছে, যার কারণে সব হোটেলগুলোতেও এত ভিড় হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা অবশেষে খাবার পেয়েছি অনেকক্ষণ ওয়েট করার পর,
রুটি, আলু ভাজা, ডিমের অমলেট, রুটি তরকারি, ডিমের অমলেট, যাই হোক কোনো রকম হয়েছে আর কি। খুব আহামারি না, কোনো রকম আমাদের ওই ব্রেকফাস্ট করার মতন হয়েছে। তো এখন আমরা আছি ঠিক কত কিলোমিটার এসেছি, এখন আমরা প্রায় 100 কিলোমিটার মতন এসেছি। আমরা সকাল 6:15 বাড়ির থেকে বেরিয়েছি, এখন বাজে 10:00, 4 ঘন্টা লেগে গেলো আমরা 100 কিলোমিটার এসেছি। তার মধ্যে খাবার জায়গায় আমাদের 1 ঘন্টা লাগলো, তার মধ্যে রাস্তায় প্রচুর ট্রাফিক, দেখতেই পাচ্ছ রাস্তায় এত ট্রাফিক, মানে এর আগে এতবার দীঘা মন্দারমণি এসেছি এত ট্রাফিক পাইনি। তার কারণ ওই একটাই, যেহেতু 3-4 দিনের একটা ছুটি পড়ে গেছে, কলকাতা থেকে প্রচুর গাড়ি আসছে, প্রচুর গাড়ি। চলো এখন দেখা যাক সামনে কোথাও গিয়ে একটা চা খেতে হবে নন্দকুমার পাইপ পার করার পর। তো কি চা খাবি তো? হ্যাঁ চা খেতে হবে তো। আচ্ছা চা তো আর খাবো, কি তোমাদের পুষিয়েছে খাবার? রুটি সবজি ডিমের আমলে বানাতে হচ্ছে, মারামারি হচ্ছে তো, মানে সত্যি কথা মারামারি হচ্ছে, মানে আর বাইরে যত লোক বসে আছে কিচেনে তত লোক দাঁড়িয়ে আছে, কখন ওর খাবারটা দেবে আর কি। তো আমরা ওইভাবে আর কি কেড়ে কুড়ে খাবার নিয়েছি, তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে মানে এত ক্রাউড, যার জন্য মানে হোটেলের কিচেনে সব ঢুকে গেছে, কত তাড়াতাড়ি খাবার পাওয়া যায়। আচ্ছা ডিমের অমলেট দিয়ে বলছে তাই দিন, ডিমের অমলেট দিয়ে রুটি খাবো। লাস্টে স্যার শুনলাম মানে আমাদের কপাল ভালো, আমরা একটু সবজি পেয়েছি আর সবজি সবজি কিছুই নেই, এখন যারা বসে আছে তারা বলছে ডিমের অমলেট দিয়ে রুটি দিন। চিন্তা করো কি অবস্থা আজকে দীঘার মন্দারমণি, কি আমরা মন্দারমণি তাও কিছুটা রিলিফ পাবো, কিছুটা হয়তো হালকা থাকবে, কিন্তু দীঘা যারা যাচ্ছে তাদের কিন্তু অবস্থা খারাপ হচ্ছে, দীঘায় কিন্তু তিল ফেলার জায়গা থাকবে না। দেখো তোমাদেরকে বারবার বলছি আজকে রাস্তায় এত ট্রাফিক যে শান্তিতে মানে গাড়ি চালানো যাচ্ছে না, প্রচুর ট্রাফিক রাস্তায়, মানে গাড়ি চলছে কত 50-60 গাড়ি চলছে আর কি, মানে পিক আপ তোলাই যাচ্ছে না একদম, মানে এত ট্রাফিক আজকে, যত গাড়ি আজকে সব দীঘা মন্দারমণি। তো যাই হোক আমরা এখন চলে এসেছি প্রায় নন্দকুমার আইল্যান্ডের কাছাকাছি। তো চলে এসেছি নন্দকুমার আইল্যান্ড, দেখতেই পাচ্ছ কিরকম জ্যাম, মানে এত ট্রাফিক আজকে। বাসগুলো দেখছি, বাসগুলো পেছন থেকে এমন করে হর্ন মারে না, মানে তোমাকে ভয় ভয় পাইয়ে দেবে আর কি। তো আমরা এখন বাড়ির থেকে 132 কিলোমিটার মতন কভার করেছি, এখন আমরা আছি চণ্ডীপুরে, চণ্ডীপুর পার করলাম। তো মন্দারমণি আর এখান থেকে আর প্রায় 60-65 কিলোমিটার মতন রাস্তা হবে আর কি। তো রাস্তায় দেখো গাড়ি সেরকমভাবে চালানো যাচ্ছে না, এত ট্রাফিক রাস্তায়। তো আমাদের আরো দুটো গাড়ি আছে আমার পেছনে, আমি এখন প্রথম হয়ে গেছি, ওরা পেছনে দুটো গাড়ি আছে, যার জন্য আরো আস্তে আস্তে যেতে হচ্ছে দুটো গাড়ি, যাতে আমাকে ধরতে পারে আর কি। তো আমরা 100 আছি, আগে পিছিয়ে আছি আর কি। তো রাস্তা মানে এত ট্রাফিক, গাড়ি টানা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা কিরকম, এমনি সিঙ্গেল রাস্তা এই রাস্তাটা। তো চলো আমরা মন্দারমণি যাই, গিয়ে আমাদের যেতে যেতে এখন তো প্রায় বাজে 11:05 বাকি, মন্দারমণি পৌঁছাতে ধরো আরো 1.5 ঘন্টা আরো লাগবে, 12:30-12:15 মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আমাদের হোটেল বুক করা আছে হচ্ছে সবেরা বিচ রিসর্ট, এটা হচ্ছে কোস্টাল থানাটা, মন্দারমণি কোস্টাল থানার ঠিক উল্টো দিকের গলিটার মধ্যে, একদম বিচের কাছেই, একদম একদম বিচ লাগোয়া না, তবে বিচের কাছে, খারাপ না, একেবারে খারাপ না। চলো তোমাদেরকে সবই দেখাবো, হোটেলের কোন লোকেশনে হোটেলটা সবই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন খেজুরিতে আছি আর খেজুরিতে দেখো কিরকম মানে অসম্ভব জ্যাম, না হলে আমরা 10 মিনিট ধরে এইভাবে জ্যামে দাঁড়িয়ে আছি, পুরো রাস্তাটাই পুরো জ্যাম একদম। তো একটা মোটরসাইকেল নিয়ে একটা লোক আসছিলো, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো বসন্ত উৎসব হচ্ছে, রাস্তার উপর নাচানাচি করছে। তা চিন্তা করো রাস্তার উপর যদি বসন্ত উৎসব করে তো রাস্তা তো এরকম হবেই। আরে বসন্ত উৎসব কর না, রাস্তার সাইডে গিয়ে কর, মাঠে ঘাটে যেখানে ইচ্ছা কর, রাস্তায় করতে হবে বসন্ত উৎসব। দেখো ওই মেদিনীপুরের খেজুরিতে বসন্ত উৎসবের জন্য দেখো কি অবস্থা, পুরো জ্যাম রাস্তা, অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম আর কি, এই বসন্ত উৎসবের জন্য অনেকটা জ্যাম ছিল এই রাস্তাটা। তো যাই হোক এখন জ্যামটা মোটামুটি ছেড়েছে আর কি, রাস্তা একটু ক্লিয়ার হয়েছে আর কি। তো এই দেখো রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো আমরা এই অবধি কভার করেছি 150 কিলোমিটার, তো এখনও এখান থেকে আরও 50 কিলোমিটার আছে। এখানে দেখো রাস্তার ধারে পরপর ডাব বিক্রি হচ্ছে, এখানে আমরা এক জায়গায় দাঁড়াবো, কোথায় ডাব খাওয়া যায় দেখি, এটা ভালো একটু সামনে চল, অনেকেই ডাব বিক্রি করে এখানে। তো
চলো সামনে গিয়ে দেখি এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ডাব খেতে হবে। তো ওইখানটায় দাঁড়ানো যেতে পারে। চলো আমরা এখন একটুখানি ডাব খেয়ে নিচ্ছি এখানে। তো মন্দারমণি দীঘা যতবারই যাই এই জায়গাটায় এসে ডাব খাওয়ার ইচ্ছা করে, এত ডাবওয়ালা পরপর বসে আর কি। তো ওই জন্য এখানে ডাব খাওয়া চলছে, সুবিধ ওদিকে ডাব খাচ্ছে। তো আমাদের আরও দুটো গাড়ি পেছনে আছে, ওরা আসবে তারপর আমরা একসাথে খাব। এই দেখো দীঘার ট্রেন যাচ্ছে দেখো। তো এখন 12:30 বাজে, আমরা এখনও এখনো প্রায় 35-40 কিলোমিটার মন্দারমণি। মানে এত রাস্তা জ্যাম দেখো, মানে পুরো জ্যামে জ্যামে পুরো জেরবার হয়ে গেছে আজকে পুরো এই রাস্তায়। এত এসছি, এতবার দীঘা মন্দারমণি এসছি, মানে কোনোবার এরকম জ্যাম পাইনি আজকে, এত জ্যাম। তো আমরা এখন নাচিন্দা পার করলাম। তো নাচিন্দা পার করে এসে সাথিয়াবার একটু কোল্ড ড্রিঙ্কস নেবে, এই জন্য এই একদম দোকানের সামনে লাগালাম দেখো, এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। কোল্ড ড্রিঙ্কস স্ট্রেট বাসটা যাচ্ছে দেখো এরকম, মন্দারমণির রাস্তা। চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দারমণির রাস্তাটা। তো আমরা এখন চলে এসেছি চাউলখোলা, চাউলখোলা থেকে আমরা এখন বাঁ দিকে ঢুকে যাবো। তো এই দেখো আমরা এখন বাঁ দিকে ঢুকবো, এটা হচ্ছে মন্দারমণির রাস্তা। তো এখান থেকে আমরা প্রতি বছর ফল টল কিনে নিয়ে যাই মন্দারমণি যাওয়ার সময়, এবছর তো আমরা ফল কিনেই নিয়ে এসেছি, এবার ফল কেনার দরকার নেই। তো চলো আমাদের দুটো গাড়ি আগে চলে গেছে, নেক্সন আর টাটা পাঞ্চ। আমরা হোটেলে এসে পৌঁছেছি, সবেরা বিচ রিসর্ট। তো সামনেই বিচ, এখানে দেখো পুলটা আছে। এই হোটেলে আমি এর আগের বারও একবার এসেছিলাম, তোমার আমার ভিডিও আছে, ভিডিও দেখে নিও। এটা হচ্ছে সবেরা বিচ রিসর্ট। এই আমি যেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি এইদিকে সোজা গেলে হচ্ছে আমাদের সি বিচটা পড়বে আর কি। সবেরা বিচ রিসর্টে আমরা চলে এসেছি, এই দেখো রুমগুলো দেখো, এখানে তিনজন আরামসে শোয়া যাবে আর কি। এই দেখো এবার এই ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমটাও খারাপ না। তো সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে, রাস্তা হয়েছে 210 কিলোমিটার রাস্তা মন্দারমণি আমার বাড়ি থেকে। তো সময় লেগে গেলো, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম যে 9 ঘন্টা, তার মানে বুঝে নাও যে 9 ঘন্টা সময় লাগলো আমাদের কলকাতা থেকে মন্দারমণি আসতে। তাহলে কী পরিমাণে জ্যাম ছিল, কী বীভৎস জ্যাম ছিল আর কি, তাহলে বুঝে নাও।